হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে যে ক্লাসটা তোমাদের মোস্ট ডিমান্ডেড ক্লাস ছিল এবং বাংলা এরকম ক্লাস তোমরা হয়তো আর পাবে না এটা ফার্স্ট টাইম আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দ্যাট ইজ সায়েন্স ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন এই যে সায়েন্সের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন বিষয়টা কি না বিষয়টা হচ্ছে যে তোমাদের রেলের গ্রুপ ডিতে অর্থাৎ দুহাজার বাইশে যে প্রশ্ন এসেছিল সেখানে বিভিন্ন রকম ডায়াগ্রাম ছিল এখন নিচে আমি সেই ডায়াগ্রাম দিয়েছি থামনেলের মধ্যে তো সেই ডায়াগ্রাম গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা কিন্তু এনসিআরটি যে বই রয়েছে সেই এনসিআরটি টেক্সট বুক থেকে এসেছে ফলে তোমাদের এনসিআরটি টেক্সট বুক যদি ভালো করে পড়া থাকে যেটা আমি আমার ব্যাচেও পড়াই ইউটিউবেও পড়াই তাহলে কিন্তু এই ডায়াগ্রামগুলো তোমাদের একদম জানা আর একটা কথা কি কেন এই ডায়াগ্রাম দিয়েছে তার কারণ রেলওয়ে এটা এনসিওর করতে চাইছি যে তুমি যেমন ম্যাথটা যেমন বুঝে করো বা ম্যাথটা যেমন বুঝে তো তারপর করতে তুমি তুমি বুঝে করো অনলাইনে সায়েন্স মুখস্থ করতে যেও না তুমি সায়েন্সটাকে বোঝো তুমি সায়েন্সটাকে ভাবো ভেবে তুমি করো তার জন্য রেলওয়ে কিন্তু এরকম প্রশ্নগুলো দিয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না এবারও অবশ্যই সেগুলো দেবে তো তার জন্য আগে থেকে প্রিপেয়ার করার জন্য 2022 এ প্রিভিয়াস ইয়ার্স থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো করাবো প্লাস এক্সপেক্টেড কিছু করাবো তবে আজকের ক্লাসে কিন্তু পুরোটা হবে না আজকের ক্লাসে কিছুটা হবে বাকিটা পরের ক্লাসে হবে একটা কথা তোমাদের বলে দিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের জন্য আমার এই যে চ্যানেলটি ছোট চ্যানেলটি 1k সাবস্ক্রাইবার হয়েছে আশা করি 1k থেকে 5k এবং 5k থেকে 10k আমাদের নেক্সট মাইলস্টোন 5k সেখানে নিয়ে যেতে তোমরা হেল্প করবে যত দাদালি তোমরা সাবস্ক্রাইব করবে যত দাদালি তুমি শেয়ার করবে তত ভালো ভালো ক্লাস আমি তোমাদের সামনে বাংলায় নিয়ে আসব চলো একটা ছোট্ট কথা বল দি আমার একটা সায়েন্স ব্যাচ আছে ছোট্ট ব্যাচ সায়েন্স ব্যাচ আমি নিজেই করাচ্ছি নিজেই পড়াই এনসিআরটি সমস্ত কিছু দেই কম্পাইলেশন যারা রয়েছে তারা জানে যে কিভাবে এখানে ক্লাস ক্লাস হয় হয় কম্পাইলেশন করে যারা রয়েছে তারা তো বলেই আমাকে প্রায় বলে হোক চলো নেক্সট প্রথম প্রশ্ন এটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ে প্রিভিয়াস এস থেকে নেওয়া হয়েছে আচ্ছা কিছু প্রশ্ন সময়ের অভাবে আমি ট্রান্সলেট করতে পারিনি তো আমি সেটা তোমাকে বাংলাটা একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো চাপ নেওয়ার কোনো দরকার নেই বাংলা সুন্দরভাবে বুঝিয়ে দেবো কিছু প্রশ্নে বাংলা আছে কিছুতে নেই আচ্ছা দেখো প্রথমে বলছি ডায়াগ্রামটা ভালোভাবে দেখো প্রথমে কি বলছি ডায়াগ্রামটা ভালোভাবে দেখো এই ডায়াগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে একটা একটা তোমার কি রয়েছে একটা টেস্ট টিউব রয়েছে টেস্ট টিউবেও কিছু কিছু বিন্দু বিন্দু একটা জিনিস দেওয়া রয়েছে এবং তারপরে সেখানে কিছু একটা হচ্ছে বলছে কি স্টাডি দ্য গিভিন ডায়াগ্রাম কেয়ারফুলি অর্থাৎ ডায়াগ্রামটা বা চিত্রটা তুমি ভালো করে দেখো এবং হুইচ অপশন কারেক্টলি এক্সপ্লেন এদের মধ্যে কোন অপশনটা কারেক্টলি এক্সপ্লেন করবে কি এক্সপ্লেন করবে না কারেক্টলি এক্সপ্লেন করবে দা রিজিন ফর দা অ্যাপিয়ারেন্স অফ দা ব্লু ব্ল্যাক এই যে ব্লু ব্ল্যাকটা যে হচ্ছে সেইটা অ্যাপিয়ারেন্সের কারণটা কি সেটা তোমাকে রিজিনটা দিতে হবে দেখো এখানে কি যোগ করা হয়েছে আয়োডিন যোগ করা হয়েছে এখানে কি হয়েছে ব্লু ব্ল্যাক গঠন করা হয়েছে আমি কি বলেছিলাম আয়োডিন এবং এই জায়গাটা কি দেখো এই জায়গাটা বলা হয়েছে যে পটাটো জুস রয়েছে তাহলে পটাটো জুস এটা তো তোমাদের এমনি প্রশ্নও করেছি আমি গ্রুপ ডি যে প্রিভিয়াস ডে আলোচনা করেছিলাম অনলাইনে প্রশ্ন করেছি যে পটাটোর মধ্যে যদি আমরা আয়োডিন যোগ করি এবং সেটা যদি এই রকম একটা কালার দেয় তখন আমরা কি জানতে পারি তখন আমরা জানতে পারি যে স্টার্চ রয়েছে এখান থেকে আরো একটা প্রশ্ন হয়েছিল যে যে আয়োডিনকে কিসের শনাক্তকরণে ব্যবহার করা হয় স্টার্চের শনাক্তকরণে যারা আমার প্রিভিয়াস ইয়ারসের রেলওয়ে সায়েন্স এর এমসিকিউ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 এগুলো দেখো নি তারা যদি দেখো তাহলে এগুলো অনায়াসে করতে পারবে ঠিক আছে তাহলে আয়োডিন স্টার্চের যে কনফার্মেশন টেস্ট সেটা করতে কিন্তু আয়োডিন ব্যবহার করা হয় তাহলে এখানে পটাটো জুসের মধ্যে কি রয়েছে পটাটো জুসের মধ্যে স্টার্চ রয়েছে তাহলে কি হবে উত্তর যে পটাটো জুস কন্টেন প্রোটিনস হুইচ টার্নস ব্লু ব্ল্যাক উইথ আয়োডিন না প্রোটিনস কে কখনো কিন্তু আয়োডিন ব্লু ব্ল্যাকে পরিণত করতে পারবে না তাহলে অপশন এ কিন্তু রং आंसर অপশন বি কি বলছে দেখো যে পটাটো জুস কন্টেইনস ফ্যাটস হুইচ টার্ন ব্লু ব্ল্যাক উইথ আয়োডিন ফ্যাট তো নেই ফ্যাট কে তো আয়োডিন করে না আয়োডিন কারে করতে স্টার্চ স্টার্চ কি স্টার্চ হচ্ছে একটা কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা স্টার্চ স্টার্চ কিন্তু ফ্যাট না ডোন্ট বিMistakes ঠিক আছে পটাটো জুস কন্টেন্ট স্টার্চ একদম ঠিক হুইচ টার্ন ব্লু ব্ল্যাক উইথ আয়োডিন অর্থাৎ যেটা কি করে না পটাটো জুসের মধ্যে স্টার্চ রয়েছে যেটাকে আয়োডিন কি করছে না ওটাকে ব্লু ব্ল্যাকে রূপান্তরিত করছে খুব কনসেপচুয়াল এই প্রশ্নগুলো এর জন্য সোমনাথ স্যারের ক্লাসগুলো দেখো ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছে সেগুলো দেখো অথবা সায়েন্স ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি উপরে নাম্বারটা ফোন করে নাও ভালো করে যদি দেখো এগুলো তাহলে কিন্তু সায়েন্সটা অনা আছে তুমি টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ ফর্টি বাই ফর্টি যেরকম আসে সেরকম তুমি কিন্তু করতে পারবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে এইবার দেখো খুব সুন্দরভাবে তোমাকে বোঝাচ্ছি যে আয়োডিন টেস্ট আয়োডিন টেস্টে যদি দেখো নেগেটিভ টেস্ট আর একটা যে পজিটিভ টেস্ট তাহলে নেগেটিভ টেস্ট কি না যদি যে টেস্টটাতে তুমি আয়োডিন দিচ্ছ মানে যে টেস্ট টিউবে একটা মনে করো জুস রয়েছে সেখানে তুমি আয়োডিন দিলে আয়োডিন দেওয়ার পর যদি তার যে কালারটা এরকম কালার হয় তাহলে দেখবো যে সেখানে কিন্তু স্টার্চ অ্যাবসেন্ট ভালো করে বোঝো আয়োডিন দেওয়ার পর যদি কালারটা ইয়েলো হয় তাহলে বুঝবো যে সেখানে স্টার্চ কিনা না স্টার্চ হচ্ছে অ্যাবসেন্ট কিন্তু যদি পার্পেল হয় তাহলে বুঝবো যে সেখানে কি রয়েছে সেখানে স্টার্সটা হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ পজিটিভ টেস্ট এটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে তোমাদের ধর টেকনিশিয়ানের যে পরীক্ষাটা হলো সেখানে এটা না দিয়ে ঘুরিয়ে এটা দিয়ে দিলো তার মানে কি আমাদের এইগুলো ক্লিয়ার করতে হবে যে একটা প্রশ্ন আসবে বাকি আরো একটা প্রশ্ন ওখান থেকে আমি শিখে নেব ক্লিয়ার দ্যাট ইজ কল্ড আর ট্যালেন্টেড অ্যাপ্রোচ বা একটা কি বলবো যে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ বলা হয় অ্যাপ্রোচটাকে তোমাদের একটু চেঞ্জ করতে হবে নেক্সট দেখো বলছে এই যে সার্কিট একটা দিয়েছে এই যে একটা সার্কিট দিয়েছে এই সার্কিটে চার ওহম জুড়ে বা চার ওহমের যে রোদটা রয়েছে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে অর্থাৎ এখানকার ভোল্টেজ কত হবে আচ্ছা প্রথমে আমাকে এই ধরনের যখন সার্কিট দেবে আমাকে প্রথমে যে জিনিসটা আমার মাথায় আসবে যেটা শ্রেণীতে আছে এই যে দুটো রোদ আছে যেটা শ্রেণীতে না সমান্তরালে তাহলে প্রথম কথা দেখো এর যে স্টার্টিং পয়েন্ট আর এর যে স্টার্টিং পয়েন্ট দুটো কিন্তু আলাদা অর্থাৎ একটা এন্ডিং পয়েন্টের সঙ্গে আরেকটা একটা স্টার্টিং পয়েন্ট যুক্ত রয়েছে বা কানেক্টেড রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম একটা এন্ডিং আর একটা স্টার্টিং যখন যুক্ত থাকবে তখন তাকে বলেছিলাম তোমার হচ্ছে শ্রেণীর সমবায় আর ওয়ান আর টুটা শ্রেণীর সমবায় রয়েছে এইবার কথা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজটা কি হয় আলাদা হয় তাহলে এখানে একটা ভি ওয়ান থাকবে আবার এখানে একটা কি থাকবে এখানে একটা ভিটু থাকবে তাহলে প্রত্যেকটা রেসিস্টেন্সের ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হয় কেন না কারণ যেহেতু দেখো এদের যে টার্মিনালগুলো অর্থাৎ এদের যে এই প্রান্তগুলো আলাদা ভাবে কানেক্টেড রয়েছে কিন্তু এদের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা কিন্তু ইকুয়াল হয় অর্থাৎ এখান দিয়েও আই কারেন্ট যাবে এবং এখান দিয়েও আই কারেন্ট যাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বলেছিলাম কারেন্টটা ইকুয়াল পরিমাণ যায় কিন্তু ভোল্টেজটা কি হয় চেঞ্জ হয় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলেছিলাম যে ভোল্টেজটা একই হয় কিন্তু কারেন্টটা হয় হয় চেঞ্জ তাহলে এখানে কি একই হবে ভোল্টেজটা একই হবে সরি ভোল্টেজটা আলাদা হবে কিন্তু আমরা কি জানি যে ভি ইকুয়াল টু আর তাহলে আই ইকুয়াল টু কত হবে আই ইকুয়াল টু কত হবে ভি আর এবার এই যে আরটা এই আর্টটা কোনটা বলো টোটাল যে সার্কিটটা রোদ সেই রোধটা আমাকে দেখতে হবে কারণ টোটাল সার্কিটের রোধ দিয়েই তো কারেন্টটা যাচ্ছে তাহলে এই আরটা কত হবে আর ইকল টু কি হবে আর ইক্যাল টু সিরিজ ইক্যাল টু কি হবে আর ওয়ান প্লাস আর তোমার হয়ে যাবে ছয় যুক্ত চার সমান হচ্ছে দশ ক্লিয়ার তাহলে এখানে আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি যে ভি কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বাই দশ অর্থাৎ আই ইকোয়াল টু কত হলো হাফ এম্পিয়ার এইবার দেখো তাহলে এইখান দিয়ে হাফ এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এর রেজিস্ট্যান্স কত 4 ওহম আবার আমি কি করব এখান তাহলে ভি ওয়ানটা পাবো তাহলে v1 i r আর আর ওয়ান অর্থাৎ এটা যদি আর ওয়ান হয় তাহলে ভি ওয়ান ইকুয়াল কত পাবো আই কত হাফ আই তো সমান আমি বলেছি তাহলে আর ওয়ান কত আর ওয়ান হচ্ছে চার তাহলে দু দুই চার ভি ওয়ান কত পেলাম ভোল্টেজ অ্যাক্রস দ্য ফোর হোম দ্যাট ইজ দ্যাট ইজ হচ্ছে টু ভোল্ট তাহলে এখানে টু ভোল্ট হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর যদি সিক্স ওহম বলতো তাহলে আর টু এর জায়গায় আমি এখানে সিক্স বসাতাম আইটা এজ ইট ইজ লিখতাম কারণ আইটা তো টোটালটা শুধু তো একই কারেন্ট যাচ্ছে তার জন্য আইটা একই থাকবে ঠিক আছে তুমি বলবে স্যার এখানে আর ওয়ান প্লাস আর টু কেন করলেন এই আরটা কারণটা দেখো এই টোটালটার মধ্য দিয়ে তো আটটা যাচ্ছে টোটালটার মধ্যে যদি মানে টোটালটার মধ্য দিয়ে তো আইটা যাচ্ছে তাহলে টোটাল যে সার্কিটটা রেজিস্ট্যান্সটা আমাকে এখানে বের করে নিতে হবে অর্থাৎ তুল্য রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে এই জন্য এখানটা আমি টেন করলাম নেক্সট প্রশ্ন এটা খুব ইজি প্রশ্ন বলছে এটা একটা প্রিজম এই প্রিজমের মধ্য দিয়ে এইভাবে একটা রে যাচ্ছে রেটা গিয়ে এইভাবে বের হচ্ছে তাহলে এই যে পদ্মচিত্রে আপতিত রশ্মি কোনটা নির্গত রশ্মি কোন তাহলে আপতিত রশ্মি কোনটা দেখতেই পাচ্ছে তীর চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এবিটা হচ্ছে কি আপতিত রশ্মি আর সিডিটা হচ্ছে কি নির্গত রশ্মি তাহলে এ বি এবং সিডি এ বি এবং সিডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর নেক্সট এইবার দেখো এই যে ডায়গ্রাম গুলো দিয়েছে তোমরা তো চিহ্নটা দেখতে পাচ্ছো আমি সেটা বলছি বলছে এই যে গাছের মধ্য দিয়ে যে ফ্লোয়েমে যে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য চলাচল হয় তোমরা নিশ্চয়ই জানো যে ফ্লোয়েমের মধ্য দিয়ে খাদ্য চলাচল হয় তাহলে এই যে টোটাল গাছটার মধ্যে যে কোন গাছটাতে ফ্লোয়েমের মধ্য দিয়ে খাদ্য চলাচলটা সঠিকভাবে দেখানো হয়েছে এই প্রশ্নটা এটা করেছে ঠিক আছে খুব ভালো একটা প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন এবার আমি তোমাদের তীর চিহ্ন গুলো দেখিয়ে দিই প্রথমটাতে তীর চিহ্ন আছে এইরকম করে তীর চিহ্ন গুলো আছে এইরকম ভাবে তীর চিহ্ন আছে আচ্ছা এ এতে তীর চিহ্ন আছে এইভাবে আসছে হ্যাঁ এইভাবে আসছে আচ্ছা অপশান সি তে তীর চিহ্ন আছে এইভাবে আসছে মানে এইখানটা আছে আর কি অপশান ডি তে তীর চিহ্ন আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে ফ্লোয়েম কি করে না ফ্লোয়েম একটা হচ্ছে কলা এটা হচ্ছে জটিল কলা বলা হয় এই কলাটা কি করে না এই কলাটা হচ্ছে উদ্ভিদের খাদ্য দ্রব্য পরিবহনে সাহায্য করে খাদ্য দ্রব্য পরিবহনে সাহায্য করে তাহলে খাদ্য এবার কথা হচ্ছে উদ্ভিদের খাদ্য কোথায় উৎপন্ন হয় উদ্ভিদের খাদ্য কোথায় উৎপন্ন হয় উদ্ভিদের খাদ্য উৎপন্ন উদ্ভিদের পাতায় তাহলে স্বাভাবিকভাবে পাতা থেকে ওটা কি হবে বিভিন্ন পুরো দেহে ছড়িয়ে পড়বে তাহলে প্রথম যে অপশনটা দেখো এটা তাহলে পাতা দিয়ে পাতা থেকে ছড়িয়ে পড়ছে দ্বিতীয় অপশন দেখো মূল থেকে যাচ্ছে তাহলে এটা তো আমি না এটা তো আমি দেখা মাত্র কি করব দেখা মাত্রই বলবো যে স্যার এটা ইনকারেক্ট দেখা মাত্রই কি বলবো যে এটা ভুল ভুল ডিটা দেখো ডিটা কি বলছে পাতা থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মানে টাইপের হচ্ছে এটাও কারণ দেহে ছড়ালে কি হবে এই দিকে তো আসতে হবে দেহের দিকে ছড়ালে তাহলে এটাও ভুল অপশন সি দেখো অপশান সি তেও কিন্তু পুরো দেহে ছড়াচ্ছে দেখো অপশান এটা এবং অপশান সিটার মধ্যে তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে কেন অপশান এতেও পাতা থেকে আসছে অপশন সি তেও পাতা থেকে আসছে তুমি ভাববে স্যার অপশন এ এবং সি এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি দেখো ভালো করে বুঝবে বিষয়টা অপশন এ তে দেখো পাতা থেকে বেরিয়ে সেটা শুধুমাত্র নিচের দিকে যাচ্ছে কিন্তু দিকে যাচ্ছে না ভাই একটা পাতা থেকে যখন খাদ্য উৎপন্ন হলো পুরো ছড়াবে অর্থাৎ সে এখান থেকে আসা মানে নিচেও আসবে আবার ওপরেও যাবে যেটা অপশন সি তে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো রয়েছে কিন্তু এ এতে সেটা কিন্তু দেখানো নেই অপশন এ বলছে এইভাবে বেরিয়ে নিচের দিকে চলে আসছে শুধুমাত্র কি সেটা নিচের দিকে আসবে সেটা তো ওপরের দিকেও যাবে তাই না সেটা তো ওপরের দিকেও যাবে তাহলে এই জন্য আমি কি করব অপশন সি হচ্ছে সব থেকে কারেকশন বা সব থেকে ভালো যে অপশন অপশন সেটা আমাকে নিতে হবে এটাকেও কিন্তু নেব না অপশন সি উইল বি রাইট অ্যান্সার এইগুলোকে এই হবে তোমাদের সিস্টেমেটিক্যাল কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স সিফ্ট অনুযায়ী লেখা হয়নি কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স নেক্সট খুব ভালো প্রশ্ন হিউম্যান ব্রেন থেকে এসেছে দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ হিউম্যান ব্রেন এই পুরো ইয়ে পুরো যে ইয়েটা কিন্তু এনসিআরটি ডায়াগ্রামটাকে জাস্ট ফাঁকা করে দিয়েছে মাঝারি মানে টাইপটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম হুইচ অফ দা ফলোয়িং নাম্বার ইন্ডিকেট দা স্পাইনাল কর লোকেশন ইন দা হিউম্যান ব্রেন অর্থাৎ বাংলা যদি আমি ট্রান্সলেট করে বলি যে এইখানে যে নাম্বারিং গুলো করা হয়েছে এদের মধ্যে কোন নাম্বারটা হিউম্যান ব্রেনের মধ্যে স্পাইনাল করকে চিহ্নিত করছে তাহলে দেখো এখানে আমাদের নাক রয়েছে এই জায়গাটা আমাদের কি রয়েছে এই জায়গাটা রয়েছে অগ্রমস্তিষ্ক বা ফোর ব্রেন রয়েছে তাই না আমাদের যে ফোর ব্রেন সেটা এই জায়গাটা রয়েছে এটাও আমাদের কি মস্তিষ্কেরই অংশ অর্থাৎ আমাদের যে অগ্র মস্তিষ্ক তারই অংশ তাহলে এইখানটা এইটাই এইটাই কি হচ্ছে আমাদের চার নম্বর হয়ে যাবে আমাদের সঠিক নাম্বার ফোর উইল বি ইউর রাইট অ্যান্সার দেখো খুব সুন্দর করে এখানে বোঝানো রয়েছে তাহলে এটা কি সেরিফ সেরিব্রাম ব্রাম এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন এই পর্যন্ত আমাদের এই টোটাল অংশটা ফোর ব্রেন এটা হচ্ছে মিড ব্রেন এটা হচ্ছে আমাদের মিড ব্রেন এই যে অংশটা এটা হচ্ছে আমাদের মিড ব্রেন তাই না এটা হচ্ছে মিড ব্রেন আর এই যে অংশটা এটা হচ্ছে হিন্ড ব্রেন আর এই অংশটা থেকে কিন্তু স্পাইনাল কর্ডটা শুরু হচ্ছে এই অংশটা মানে এই দেখো এই পার্টিকুলারটাকেই মাঝখান ফাঁকা করে দিয়ে দিচ্ছে দেখো ফরমেশনটা পুরো একই আর এই পিকচারটা কোথাকার পিকচার এটা হচ্ছে এনসিআরটি পিকচার এবার তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এই পিকচারটাই জাস্ট অ্যাজ ইট ইজ পিকচার আমি আমার যে নোট অর্থাৎ আমার যে ভিক্ট্রেডিকেশনের যে নোট এটা তো অনেক আগেই প্রিপেয়ার হয়ে গেছে সেখানে কিন্তু জাস্ট এজ ইট ইজ পিকচার দেওয়া ছিল এবং এটা সম্পূর্ণ বাংলাতে দেওয়া ছিল দেখো একদম বাংলাতে দেওয়া ছিল ইট ইজ তার মানে এই নোটটা যারা পড়ে গেছে একদম ভালোভাবে এক্সপ্লেন করা আমি নোট দিই তাই নয় তোমাদের করাই প্লাস নিজস্ব হ্যাঁ মানে নিজস্ব এগুলো হ্যান্ড রাইটিং ছিল এখন টাইপ করা হয়েছে প্রিন্টেবল ফরম্যাটে রাখা হয়েছে এগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে দিই যাতে তোমরা কি ডায়াগ্রাম এলে বিভিন্ন টাইপের ডায়াগ্রাম দেওয়া আছে দেখো এইভাবে দেখো ফ্রন্টার লো প্যারাইটার লো কালারিং করে করে না যাতে তোমরা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন এলে পারো যারা ব্যাচে আছো তারা এই নোটগুলো পাবে আদারওয়াইজ পিপিডি ফর্মে যেটা বানিয়েছে এটা তো সবাই পাবে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে বোঝা গেছে এটা ব্যাপারটা এটা হচ্ছে ব্যাপার আচ্ছা একটু বলে দিই এই সেরিব্রামটা কি হচ্ছে আমাদের সব থেকে বড় অংশ আর সেরি বেলাম সেরিবেলাম কোনটা এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেরিবেলাম এই যে পেছনে এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় অংশ আর এই সেরিবেলাম কি করে না আমাদের দেহের ভারসাম্য দেহের ভারসাম্য বজায় রাখে দেহের ভারসাম্য বজায় রাখে এই সেরিবেলাম আর এইখানটা কি রয়েছে আমাদের দেখো এই জায়গাটা রয়েছে এই জায়গাটা এই জায়গাটা কি রয়েছে এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস কি করে হাইপোথ্যালামাস তাপমাত্রা কেন্দ্র বলা হয় এটা কি করে তাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর এইখানটা রয়েছে পিউটারি গ্রন্থি রয়েছে পিউটারি নিচে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে সেটা সব থেকে ছোট আর পিউটারি হচ্ছে কি আমাদের হচ্ছে একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি যেটা আমাদের যে হরমোন নিঃসরণ সেটাকে কন্ট্রোল করে ক্লিয়ার এটাও তোমাদের আগামী দিনে প্রশ্ন দিতে পারে যে এই যে ছোট্ট অংশটা এটা কি এই বড় অংশটা এটা কি এই যে এই অংশটা এটা কি এই পোলা অংশটা এটাটা সরি এটা হচ্ছে পন্স ঠিক আছে ছবিটা দেখতে পেয়েছো ভালো ভালো করে এই জায়গাটা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চার নম্বরটা আরেকটু নিচে হওয়া উচিত ছিল বাট ঠিক আছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটাই হবে নেক্সট বলছে দা কারেন্ট অ্যাক্রস 3 ওহম রেজিস্ট্যান্স ইন দা গিভেন সার্কিট এই সার্কিটটাতে 3 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে ভালো করে বোঝো আগের প্রশ্নতে কি ছিল যে এখান দিয়ে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে বা এইরকম একটা প্রশ্ন এখানে ভোল্টেজ কারেন্ট আমি কি বলেছিলাম ভুলটা কোথায় হবে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে ভুল করো তোমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বলেছিলাম একটা এই সার্কিটটার মধ্য দিয়ে যে পরিমাণ পরিমাণ কারেন্ট যাবে সেই এই থ্রি পরিমাণের মধ্য দিয়ে যাবে আবার সেই একই পরিমাণ কারেন্ট ফোর মধ্য দিয়েও যাবে সেই একই পরিমাণ কারেন্ট এই সার্কিটটার মধ্য দিয়েও যাবে ক্লিয়ার কিন্তু ভোল্টেজটার সময় কি হবে ভোল্টেজটা চেঞ্জ হবে কারণ যেহেতু এটা সিরিজে কানেক্টেড রয়েছে তাহলে এই যে পুরো সার্কিটটা রোধ কত তুল্য রোধ কত না যেহেতু শ্রেণীতে রয়েছে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ চার প্লাস তিন অর্থাৎ আমি বলে দেবো যে সাত ওহম তাহলে আমরা কি জানি ভোল্টেজ কত ভি এখানটা ভি তাহলে ভি ইকুয়াল টু আমি কি বলবো যে আই আর তাহলে আই ইকুয়াল টু কত হবে ভি বাই আর তাহলে ভি কত ভি হচ্ছে ফাইভ আর তোমার হচ্ছে রোধ কত বেরিয়েছে সাত তাহলে পাঁচ বাই সাত ওহম এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর পাঁচ বাই সাত ওহম কিন্তু অনেক গাধা আছে যারা কিরকম ভুল করবে বলো তো কি করবে না ওরা একটু মাথা ভাববে কি ভাববে ভাববে যে আচ্ছা এখানে তিন হোম এখানে পাঁচ হোম তাহলে এই চার ওমটা বোধ হয় ভরকানোর জন্য দিয়েছে তাহলে উত্তর হয়ে যাবে বোধ হয় টু আই আর রং প্রসেস আমি লিখে দিয়েছি যে স্যার ভুল তাহলে কি হবে কি হবে কি হবে এরকম ভাববে পরীক্ষা ভাবতে ভাবতে কি করবে যে আচ্ছা তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে ভি বাই আর ভি মানে পাঁচ আর মানে হচ্ছে তিন এখানটা তিন হচ্ছে পাঁচ বাই তিন দেখো এখানে পাঁচ বাই তিন অপশানেও আছে কিন্তু এটা ভুল এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর কারণ কি দেখো তাহলে এখানে যদি আমি পাঁচ বাই তিন এম্পিয়ার করি সরি এটা ও হুম না এম্পিয়ার এক্সট্রেন্টি সরি পাঁচ বাই তিন করি তাহলে এখানেও আমার কি হয়ে যাবে এখানেও আমার আহ পাঁচ বাই চার এম্পিয়ার হবে তারপরে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যায় ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট কি যায় উত্তর হচ্ছে না ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট কিন্তু যায় না তাহলে এটা উত্তর কি হয়ে যাবে এটা তোমাদের হয়ে যাবে রও নেক্সট এবার হচ্ছে দেখো দুটো টাইপের সেল ডিভিশন তোমাদের দিয়েছে দুটো টাইপের তোমাদের সেল ডিভিশন দিয়েছে ঠিক আছে আচ্ছা এক মিনিট আমাকে কেউ একটু এনকোয়ারি করছে আমি একটু উত্তরটা দিয়ে দিচ্ছি এক্সট্রিমলি সরি দেখো তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দেখো দুটো ছবি দিয়েছে এই দুটো ছবি তোমাকে কি বলেছে তোমাকে দিয়েছে যে প্রথম যে ছবিটা অর্থাৎ এখানে কি বের করতে হবে টাইপস অফ সেল ডিভিশন আর দু নম্বরে কি করতে হবে যে হোয়েন এন্ড হোয়ার ডাস ডিভিশন বি টেক দেখো এই দুটো ছবি দেখতে পাচ্ছ দুটো ছবি ভালো করে দেখতে পাচ্ছো তো প্রথম এক নম্বর অপশনে তোমাকে বলবে যে দেখো এখানে বাংলাতে বলছি কোষ বিভাগের প্রকারভেদ এক নম্বরটায় আর দু নম্বরটায় কি বলবে কখন এবং কোথায় বি কোষ বিভাজনটা হয় ক্লিয়ার এই অপশন গুলো পয়েন্টটাই রেখেছে এত বড় বড় অপশন আচ্ছা এক নম্বরটা কি বলেছিল কি প্রকার কোষ বিভাজন অপশন এ বলছে মিয়োসিস অপশন বি বলছে মাইটোসিস অর্থাৎ এটাকে মিয়োসিস বলছে এটাকে মাইটোসিস বলছে হবে না দেখো মাইটোসিসে আমরা কি পড়েছি যে একটা যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তা দুটো একই রকম অপত্য সৃষ্টি হবে এটাতেও 2n হবে এটাতেও 2n হবে আর মিওসিসে কি পড়েছি এটা যদি 2n হয় তাহলে এখানে কি হবে প্রথমে হাফ বিভাজন হবে এন তারপর এখানটা কি হবে এখানটা হবে এন এখানটা হবে এন আর সমবিভাজন ওর প্রথমে হ্রাস বিভাজন তারপর সমবিভাজন এখানটা এন এন তাহলে এটা কি এটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা মিওসিস এটা মিওসিস আর এটা কি এটা হচ্ছে মাইটোসিস তাই না তাহলে এখানে কি বলছে এটাকে মিওসিস তাহলে এটা ভুল অপশন এটা ভুল অপশন বিটা দেখো এটা মাইটোসিস বিটা মিওসিস ঠিক আছে এবার দুই নম্বরটা দেখি মিওসিস টেক প্লেস ইন রিপ্রোডাকটিভ সেলস ফর দা ফরমেশন অফ গ্যামেটস একদম ঠিক রয়েছে বিটটা আমি সঠিক ধরে নিতে পারি মানে সঠিকই রয়েছে সিটটা দেখি এ মাইটোসিস বি এটা ঠিক রয়েছে দেখি টেক প্লেস ইন বডি সেল গ্রোথ নো মাইটোসিস হবে মাইটোসিস টেক প্লেস ইন বডি সেল গ্রোথ মাইটোসিস আমরা সোমাটিক সেল ডিভিশন বলি কেন ওটা বডি সেলটাকে ডিভিশন করে এবং গ্রোথে সাহায্য করে আচ্ছা অপশন ডি তে রয়েছে এ অ্যান্ড বি দুটোই মিওসিস না তাহলে অপশন বি উইল বি তোমার রাইট অ্যান্সার অপশন বিটা হচ্ছে তোমার সঠিক উত্তর ক্লিয়ার আচ্ছা এই দুটো ছবি কোথা থেকে নেওয়া হয়েছে জানো তো এই দুটো ছবি পার্টিকুলারলি তোমাদের এনসিআরটি ক্লাস টেন থেকে অ্যাজ ইট ইজ টুকে দিয়েছে অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ টুকে দিয়েছে এনসিআরটি ক্লাস টেনের এর বই থেকে অ্যাজ ইট ইজ টুকে দিয়েছে এখানে মিওসিস এখানে মাইটোসিস মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ মাতৃকোষের অর্ধেক হয় ঠিক আছে লেখাই রয়েছে এখানে দেখো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয় তুমি এইগুলো কিন্তু আমি আমার ব্যাচে যখন ক্লাস হয় এগুলো পই পই করে বুঝিয়েছি প্রমাণ দেখতে চাইলে প্রমাণ দিতে পারি তোমাদের ক্লাস এই যে প্রমাণ যদি হ্যাঁ দেখো এইভাবে আমি ওদের এইভাবে দেখো এনসিআইডি স্পেশাল নোট রয়েছে দেখো যে নিউক্লিয়েড এটাও তোমাদের রেলে পরীক্ষায় পড়েছিল এই যে এখানটা এইগুলো এগুলো তোমাদের আমি করাবো ইউটিউবেও করাবো আস্তে আস্তে করাবো এইগুলো দেখো প্রতিটা ধরে ধরে একদম বোঝানো তো এর যে লাস্টের দিকে এর যে একদম লাস্টের দিকে এই জায়গাটা দেখো ডায়াগ্রামটা সুন্দর করে বলা রয়েছে জাস্ট এই দুটো ডায়াগ্রামই ছিল অলরেডি দুটো ডায়াগ্রামই ছিল এখান থেকে এজ ইট ইজ তুলে দিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার এইভাবে যারা পড়াশোনা করেছে মন দিয়ে তারা কিন্তু এগুলো পারবে এবং আগামী দিনেও যারা পড়বে এনসারিটাকে ভালো করে তারা কিন্তু আগামী দিনে পারবে আচ্ছা এখানে কিছু অনলাইনে রয়েছে এই পিডিএফটা এই পিডিএফটা পার্টিকুলার আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব যারা জয়েন করবে তারা দেখে নিতে পারো আচ্ছা দেখো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন যারা আমার আলোর প্রতিফলনের ক্লাস দেখনি ভাবছো যে কি করাবে ক্লাস তোমরা অনেকে বলে স্যার আপনি ক্লাস করান না কেন কি করাবো বলো তো দেখছো তো এত ভালো ভালো ক্লাস দিচ্ছি তাও দেখো কেউ দেখতেই চাইছে না এমসিকিউ ক্লাস হলে সবাই দেখবে কিন্তু ভালো ডেসক্রিপটিভ ক্লাস হলে দেখবে দেখো সেই এমসিকিউটাই পরীক্ষা পড়েছে আরবি গ্রুপ দিতেছে কি বলেছে বলেছে দেখো এ রাইট রে এ বি এই যে এ বি রাইট রেটা এই এবি লাইট রেটা কি হচ্ছে এবি লাইট রেটা আসছে এবং সেটা আসার পর কি হচ্ছে ব্যাক করছে দেখো তোমরা আমি পড়িয়েছিলাম এটা যখন কোনো উত্তল দর্পণে লাইট রে আসে এবি সেটা যখন বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে তখন সেটা কি হয় যে পথে আসে সেই পথেই ফিরে যায় তার মানে তার যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে 0 ডিগ্রি হবে এটা আমি তোমাদের পড়িয়েছি এই দেখো এই যে রে গুলো পড়িয়েছি আমার প্রতিফলন ক্লাসটা দেখবে সেখানে দেখবে পড়ানো হয়েছে এইগুলো ঠিক আছে এগুলোই পরবর্তীকালে আবার কোন একটা পরীক্ষা চলে আসবে এই যে এইটা যে যখন ফোকাসের মধ্য দিয়ে যাবে তখন রিফ্লেক্টেড এটা কোন দিক দিয়ে যাবে তখন দেখো কোন দিক দিয়ে যাবে না প্রধান অক্ষের সমান্তরাল যাবে পরবর্তীকালে এটা তোমার পরীক্ষা চলে আসতে পারে তাই না তো এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে রিফ্লেকশনে পড়িয়েছি এগুলো এগুলো দেখো আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা তোমাদের এই পর্যন্ত ছিল আমি বারবার একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি কারণ আমার পরেই জাস্ট লাইভ ক্লাস আছে না তার জন্য আমি একটু এ হয়ে যাচ্ছি ঠিক আছে যাই হোক তো ছোট্ট ক্লাস তোমাদের করালাম আগামী দিনে ডায়াগ্রাম ভিত্তিক আরো প্রশ্ন আসবে তোমাদের আরো এক্সপ্লেন প্রশ্ন আসবে তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার একটু লাইক দরকার ক্লাসটাকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন হলে এবং অবশ্যই লাইক করে নিজের কমেন্টটা কিন্তু করবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে ভালো লাগছে কিনা এরকম ক্লাস আরো চাই কিনা আর যারা ব্যাচে ইনক্লুড হতে চাও আমি গ্যারেন্টি নিচ্ছি কিভাবে কি অ্যাপ্রোচে পড়বে কোন অ্যাপ্রোজে ফর্টি প্লাস পাবে কোন অ্যাপ্রোজে টোয়েন্টি পাবে তার দায়িত্ব সম্পূর্ণ আমার সায়েন্সটাকে আমার দায়িত্ব ছেড়ে দাও এবং বাকি কম্বাইন্ড ম্যাচে ম্যাথের ক্লাস আমি নিয়ে আসবো ম্যাথের ক্লাস দাঁড়াও ম্যাথের ক্লাস তো আমার দেখো সেটাও নিয়ে আসবো চিন্তা নেই সবই নিয়ে আসবো একটু টাইম দাও সায়েন্সটাকে একটু এগিয়ে নিই তারপর ম্যাথ যেই পরপর চলবে ঠিক আছে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো